সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স 65 বছর করার প্রস্তাবনা 60 দিনের মধ্যে মন্ত্রিপরিষদে উত্থাপন করতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে আগামী 7 দিনের মধ্যে প্রস্তাবটি মন্ত্রিপরিষদের উত্থাপন করতে হবে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা মোহাম্মদ জামাল উদ্দিন শিকদারের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ সরকারি চাকুরির ক্ষেত্রে অবসরের বয়সসীমা 65 করার প্রস্তাবনা করার নির্দেশ দেন। সে আদেশ বাস্তবায়ন না হওয়ায় রিটকারীরা আপিল বিভাগে গেলে আজ এ আদেশ দেওয়া হয়।